হাই দেয়ার ম্যাঙ্গো পিপল, আমরা আছি আজকে আমাদের বক্সিগঞ্জ উপজেলার একটা পিকনিক স্পট, একটা অবকাশ কেন্দ্র। সেটার নাম হচ্ছে কি? লাউচপড়া পিকনিক স্পট বা অবকাশ কেন্দ্র। এটা খুবই সুন্দর একটা জায়গা। এখান থেকে আমরা আজকে সূর্যাস্ত দেখতেছি, কিন্তু মেবি আপনাদের দেখাতে পারছি আমি। খুবই সুন্দর একটা দৃশ্য আমরা দেখি, আমার সাথে আছে, পিছিয়ে দেখায় কিছু সুন্দর দৃশ্য। আসলে পাহাড় অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, আর এদিকে একটা নালার মতো চলে গেছে ওই দিকে, আর ওই সাইডে ভিউটা আছে দেখেন। এইখানে এখানে দেখেন, এখানে এক রাস্তা চলে গেছে, রাস্তাটা সুন্দর, ওই দিকটা দেখা যাক। এইটা হচ্ছে আর একটা সাইড, এই সাইডটাও খুবই সুন্দর। এখানে এই সিঁড়ি আমরা চলে আসছি নিচ থেকে, সিঁড়িটা ওই দিকে গিয়া আর ওই দিকে এদিকে টার্ন নেয়। অর্থাৎ আমরা যদি বলি এখান থেকে নেমে যান, তাহলে হচ্ছে হাতের বা সাইডের একটা সিঁড়ি পাবেন, সিঁড়িতে নিচে চলে যাবেন। সেটা হচ্ছে অবকাশ কেন্দ্রের মেইন জায়গা। সো আমরা আছি এখন একটা টাওয়ারের উপর, যেটা পিকনিক স্পট বা অবকাশ কেন্দ্রের একটা পাহাড়ের উপরই অবস্থিত। এখানে ঢুকতে 5-10 টাকা লাগতে পারে। আর এখান থেকে আমরা আশেপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এই অঞ্চলটা মূলত টিলা বেশি, এটা একটা বর্ডার এলাকা। এখানে বাংলাদেশ ভারত দুটোই দেখা যায়, এখান থেকে ভারতের সীমানাও দেখা যায়। সো এটা একটা সম্পূর্ণই প্রাকৃতিক একটা অঞ্চল, খুবই সুন্দর, অনেক বেশি গাছপালা দেখতে পারতেছেন। এখানে আসলে যে মানসিক প্রশান্তি পাওয়ার মতো একটা জায়গা এটা, এবং আমরা যারা দেশটাকে ঘুরে দেখার ইচ্ছা পোষণ করি, তাদের জন্য এটা হতে পারে অনেক সুন্দর একটা জায়গা, যেখানে আসলে আপনিও হয়তো বা ভালো লাগতে পারে, একটা সময় একটা ভালো সময় কাটাতে পারেন। আসলে প্রত্যেকটা জায়গায় তার মধ্যে করে সুন্দর, সেটা হতে পারে সাজেক, সেটা হতে পারে কক্সবাজার। আমাদের এই অঞ্চলটাও এর মতো করে সুন্দর, এখানে বর্ডার এলাকা যেমন আছে তেমনই আছে টিলাগুলো। সো এখানে আসতে পারেন আপনার। এখন আমরা আছি অন্য একটা এলাকা, সেটা হচ্ছে জব্বারগঞ্জ বাজার বক্সিগঞ্জ। এখানকার একটা বাড়ির দৃশ্য এটা, যে আমরা খুবই গ্রামীণ দৃশ্য যেটা বলি, কিংবা গ্রামের একটা বাড়ির অবস্থা, যে দুটো মহিষের উপর তাদের জীবন নির্ভর করে, মহিষের দুধ বিক্রি করে কিংবা মহিষের গাড়ি চালিয়ে। এখানে একটা চাচার বাড়িতে আছি, ওনার বাড়িতে যাওয়ার পর ওনার আতিথেয়তা অনেক মানে বিমোহিত করেছে আমাদের, খুবই ভালো লেগেছে, অনেক ভালো তিনি। আসলে জীবন আসলেই যেখানে যেমন, খুব সামান্য স্বাভাবিক একটা জীবন যাপন করার পরও খুব হাসি মুখে থাকা যায়, এটা তাদের না দেখলে আসলেই বোঝা যায় না। জীবনে আসলে তার জন্য অনেক বেশি ভ্রমণ করা দরকার, যাতে করে জীবনটাকে অন্যভাবে এক্সপ্লোর করা যায়। এখন যে জায়গাটা দেখতে পারতেছেন, সেটা হচ্ছে জব্বারগঞ্জ ব্রিজের নিচে, এটা নৌকা বাইচের নৌকা। এই জায়গাটাও অনেক সুন্দর আসলে, এই জায়গাটাও আমি রেকমেন্ড করবো আসার জন্য। বক্সিগঞ্জ যদি ঘুরতে আসেন তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হাই দেয়ার এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেইন টু মাই হোম টাউন বক্সিগঞ্জ জামালপুর। সো আজকে আমরা বক্সিগঞ্জের আমার অনেক প্রিয় একটা জায়গা, কারণ হচ্ছে জব্বারগঞ্জ বাজার, সঙ্গে জব্বারগঞ্জ ব্রিজের নিচে এসে ওয়ান মানে ব্রিজটা কোথায় দেখা যাচ্ছে, কুয়াশার কারণে অনেকটা দেখা যাচ্ছে না। আর আজকে আমার সাথে একটা স্পেশাল পাবলিক আছে, যে আমাদের বক্সিগঞ্জে ঘুরতে আসছে, সে হচ্ছে সীমান্ত। সে অনেক ভালো গান গায়, গান আমরা শুনতে চাই, গান শোনাবে আমাদের দিকে। কি পারো বন্ধু আমার, ধরতে কি পারো তুমি মেঘের জল, গাইতে কি পারো তুমি আমার গান, ভাসতে কি পারো তুমি নীল জ্যোৎস্না, শুনতে কি পারো মোর প্রিয়ার ঠোঁটে অচেনা আলোর এক মুক্ত বয়ান। আমি তাকিয়ে রই খোলা দিগন্ত, হো মানুষ ভরা খোলা প্রান্তরে, আর চেয়ে দেখি তোর খোলা চুলে হে ভেসে যায় মারি স্বপ্নগুলো নিশ্চুপ আধারে। আমরা গান শুনে ফেলছি, প্লাস আমাদের এলাকার ভিউটা দেখাই দিচ্ছি, দেখেন কত সুন্দর হচ্ছে সরিষা ক্ষেত আসলে। আর শীতের মধ্যে এত শীত যে আমরা দুজন এখানে আসতে হয়েছে ভ্যানে করে, প্রচুর শীত, মানে আমরা অর্ধেক 50% জমে গেছিলাম। তাই হোক, সো ভালো থাকবেন সবাই, এর জন্য শুভকামনা রইল। সো টাটা, বাই বাই।